2003 থেকে 2007 ডেভ হোয়াটমোর কাজ করেছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে। এবারের বিপিএলও আছেন ফরচুন বরিশালের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে, আর সেই সুযোগেই ঘুরে গেলেন নিজের কর্মপ্রতিষ্ঠান রোহিত শর্মা একাডেমির বাংলাদেশ শাখাতে। করিয়েছেন অনুশীলন, ভালো ক্রিকেটার হতে দিয়েছেন পরামর্শ। ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা ইজ এ রিসেন্ট স্কুল দ্যাট হ্যাভ কাম আন্ডার দ্য আমব্রেলা অফ দ্য ক্রিক কিংডম Cricket Academy. My visit here is part of the Cricket Kingdom program around the world with all the academies from Cricket Kingdom. So for that reason, I'm here. I've had a really good time meeting a lot of these boys and girls in the auditorium and also spending a little time in the practical outdoors as well. So it's been, to me, very enjoyable. গেল বছরের সেপ্টেম্বরে রোহিত শর্মা একাডেমির সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। বিশ্বের নানা জায়গায় রয়েছে এর শাখা এবং নিযুক্ত আছে কোচও, আর সব কোচের কাজ তদারকির দায়িত্ব ডেভ হোয়াটমোরের কাঁধে। এছাড়া রোহিত শর্মাও সবসময় খোঁজ নেন এই একাডেমির। বাংলাদেশ ভালো ক্রিকেট লেভেলে আছে, তো এটার জন্য যদি ওরা চেষ্টা করে তো ওরাও রিপ্রেজেন্ট করতে পারে কান্ট্রিকে। এই জন্যে আমরা আর ডেভ হোয়াটমোর এটা মাথায় বাচ্চাদের আনছে যে ভালো কিছু করো দেশের জন্য। রোহিত শর্মা আছে, ডেভ হোয়াটমোর আছে, আরও আমাদের অনেক একটা ধবন কুলকার্নি আছে, ধরিবাল কুলকার্নি আছে, যিনি ইন্ডিয়াও খেলেছেন, মুম্বাই থেকেও খেলছেন, আইপিএলও খেলেছেন, উনিও আছেন, আরও অনেক আছে। বলতে গেলে চার পাঁচজন আরও এমন আছে যে ইন্ডিয়া লেভেলে আছে। রোহিত শর্মা ক্রিকেট একাডেমি যেটা রোহিত শর্মা বা ডেভ হোয়াটমোর যেটা করছে ওটা আমাদের মডার্ন ক্রিকেটের দিকে নিয়ে যাচ্ছে। কী করে এখন একটা 140 বলারকে খেলতে পারবে, কী করে একটা 140 বল আপনি করতে পারবেন, ঠিক আছে, এটা আরও সহজ করে দিয়েছে। শুধু ক্রিকেট একাডেমি নয়, কিছুদিন আগে ভার্সা একাডেমির কোচও বাংলাদেশে এনেছিল ঢাকার এই বেসরকারি বিদ্যালয়টি। লক্ষ্য শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা। 2023 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে রোহিত শর্মার ক্রিক কিংডম একাডেমি। শুধু বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন রাজ্য সহ জাপান, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রে একটি করে মোট 45টি শাখা রয়েছে এই একাডেমি, যেখানে কাজ করছেন ডেভ হোয়াটমোর সহ বিভিন্ন নামি দামি কোচেরা, যাদের লক্ষ্য একটাই, তৈরি করা ভবিষ্যৎ ক্রিকেট তারকা। ইন্টারন্যাশনাল স্কুল থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।